বিনিয়োগ শিল্পের আঙিনায় ঘটছে এক মহা বিপ্লব। দিন বদল এখন দৃশ্যমান বাস্তবতা, কারণ দেশ জুড়ে নির্মিত হচ্ছে 100টি অর্থনৈতিক অঞ্চল, কর্মসংস্থান কোটি মানুষের। স্বাধীনতার 50 বছরে এই পরিকল্পনা বাস্তবায়ন হয়েছে অনেক দূর। ফ্যাক্টরিতে কাজ করতে হবে, কলে কারখানায় কাম করতে হবে, উৎপাদন বাড়াতে হবে। ইনশাআল্লাহ আমার যে স্বপ্ন, সোনালী বাংলা তা একদিন হবে। স্বাধীনতার সুফল প্রত্যেক মানুষের ঘরে ঘরে আমরা পৌঁছে দিতে চাই, যেটা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল। আমরা সমগ্র বাংলাদেশে অন্তত 100টা অর্থনৈতিক শিল্প অঞ্চল গড়ে তুলব। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা সারা বাংলাদেশে গড়ে তুলছে বিভিন্ন অর্থনৈতিক অঞ্চল। বেজা কর্তৃক বাস্তবায়িত অর্থনৈতিক অঞ্চলের মাঝে উল্লেখযোগ্য বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর, জামালপুর অর্থনৈতিক অঞ্চল, শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চল, মহেশখালী অর্থনৈতিক অঞ্চল। জি2জি ভিত্তিতে গড়ে উঠছে বাংলাদেশ জাপান যৌথ উদ্যোগে নির্মিত জাপানিজ অর্থনৈতিক অঞ্চল, ইন্ডিয়ান ইকোনমিক জোন, চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন। বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চলের মাঝে রয়েছে সাবরাং ট্যুরিজম পার্ক, সোনাদিয়া ইকো ট্যুরিজম পার্ক। সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ গড়ে তুলছে বেবজা অর্থনৈতিক অঞ্চল। বেসরকারি অর্থনৈতিক অঞ্চল, এর আওতায় রয়েছে মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোন। এখানে বিদেশি বিনিয়োগ এসেছে 7টি দেশের 11টি প্রতিষ্ঠান থেকে। এখানে নির্মিত হচ্ছে পিভিসি কারখানা, যা বছরই উৎপাদন করবে 750 মিলিয়ন মার্কিন ডলারের পণ্য। বে অর্থনৈতিক অঞ্চল, হোসেন্দি অর্থনৈতিক অঞ্চল, এখানে নির্মিত হচ্ছে দেশের অন্যতম বৃহৎ কাগজ উৎপাদন কারখানা। সিটি অর্থনৈতিক অঞ্চল, বেসরকারি অর্থনৈতিক অঞ্চলগুলোর মাঝে কর্ণফুলী ড্রাই ডক স্পেশাল ইকোনমিক জোন বাংলাদেশের প্রথম ও সর্ববৃহৎ বিশেষায়িত ড্রাই ডক, নির্মিত হয়েছে অত্যাধুনিক জেটি। আব্দুল মোনেম অর্থনৈতিক অঞ্চল, এক একটি নাম এক একটি গল্প, স্বপ্ন এবং সাফল্যের গল্প। বিনিয়োগ উৎপাদনের সকল সুযোগ সুবিধা নিশ্চিত করায় রচিত হচ্ছে ধারাবাহিক সাফল্য গাথা। ইতোমধ্যে বিনিয়োগ প্রস্তাব অনুমোদিত হয়েছে 26 বিলিয়ন মার্কিন ডলার। উল্লেখযোগ্য বিনিয়োগকারী দেশ। বেজার সবচেয়ে বর্ণাঢ্য আয়োজন বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর, যেন এক মহাকাব্য। চট্টগ্রাম জেলার মিরসরাই ও সীতাকুণ্ড এবং ফেনী জেলার সোনাগাজীতে গড়ে উঠছে এই শিল্পনগর। ইতোমধ্যে বিনিয়োগ করেছে দেশি বিদেশি প্রতিষ্ঠান। বাংলাদেশের সবচেয়ে বড়, সবচেয়ে গুরুত্বপূর্ণ এই অর্থনৈতিক অঞ্চল দুর্বার গতিতে পরিণত হচ্ছে সত্যিকারের এক বিনিয়োগ ভূস্বর্গে। বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে ইতোমধ্যে শিল্প উৎপাদনের জন্য প্রস্তুত জাপানের নিপ্পন স্টিল, ম্যাকডোনাল্ড স্টিল, ভারতের এশিয়ান পেইন্টস, টিকে গ্রুপের সামুদা কনস্ট্রাকশন। এখানে 15টি শিল্প নির্মাণাধীন রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য বসুন্ধরা স্টিল ও কেমিক্যাল কারখানা, এস কিউ ইলেকট্রনিক্স, শতভাগ আমদানি বিকল্প শিল্পের মডার্ন সিনটেক্স, ভারতের ম্যারিকো প্রসাধনী, হেলথ কেয়ার ফার্মার ক্যান্সার নিরামক ঔষধ তৈরির কারখানা, চীনের জেইহং, বাংলাদেশের প্রথম ইলেকট্রিক গাড়ি তৈরির কারখানা। বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে ইতোমধ্যে নির্মিত হয়েছে 150 মেগাওয়াট পাওয়ার প্ল্যান্ট, 230 কেভি গ্রিড সাবস্টেশন ও গ্রিড লাইন, নির্বিঘ্ন গ্যাস সরবরাহ ব্যবস্থা, ব্যাংকিং সুবিধা, পানি সরবরাহ ব্যবস্থা, 25 কিলোমিটার দীর্ঘ শেখ হাসিনা সরণি, 212 একর আয়তনের শেখ হাসিনা সরোবর, 23 কিলোমিটার দীর্ঘ সুপার ডাইক। প্রাইড প্রকল্পের আওতায় পরিকল্পনাধীন রয়েছে আরও সাপোর্ট সার্ভিস। এই মহা আয়োজনের জাদুকরি ছোঁয়ায় ঘটবে বাংলাদেশের অর্থনীতির বাঁক বদল। লাখ লাখ তরুণের স্বপ্নের কর্মক্ষেত্র হবে এটি। ব্রেইন ড্রেইন কমবে,
পনেরো বছরে এখানে কর্মসংস্থান হবে পনেরো লাখ মানুষের, কাজে লাগানো যাবে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানেন কিভাবে স্বপ্ন দেখতে হয়, কিভাবে সে স্বপ্ন পূরণ করতে হয়। বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর সহ সারা দেশ জুড়ে নির্মীয়মান অর্থনৈতিক অঞ্চলগুলোর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বেজা গড়ে তুলবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা।